একজন বলেছেন নির্বাচন দিয়ে প্রশ্নবিদ্ধ, আরেকটা নির্বাচন হতে পারে, আরেকজন বলেছেন না এই নির্বাচন দিয়ে পাঁচ বছর থাকা যেতে পারে, এই কিওয়ার্ড গুলা যদি তাদের বক্তব্য হয় আর কি। তরুণরা সত্য কথা বলে, কেননা তরুণদের তখনও কোনো স্টেক হয় না, কোনো রাজনৈতিক দলে তো হয়ই না, অর্থবিত্তের দিকেও তখনও যেতে পারেনি। আমরা আস্তে আস্তে কম্প্রোমাইজ করতে শুরু করি এবং একসময় আত্মপ্রতারণায় যুক্ত হয়ে যাই, এবং যেটি আমি বিশ্বাস করি না কিন্তু আমার দল বলেছে করতে হবে, যেটি আমি বিশ্বাস করি না কিন্তু আমরা আমাদের উচ্চাভিলাষ বলছে করতে হবে, এই জায়গায় আমরা চলে যাই। ওই জন্য তরুণদের কথাগুলো খুব প্রণিধানযোগ্য, কারণ তরুণরা সত্য কথাগুলো বলতে চেষ্টা করেছে। আত্মকেন্দ্রিক রাজনীতি বাংলাদেশকে এমন এক জায়গায় এখন নিয়ে গেছে যেখানে প্রশ্ন করতে ইচ্ছা করে রাজনীতির মৌলিক উদ্দেশ্যটা আসলে কি। মৌলিক উদ্দেশ্য যদি হয় মানুষ এবং দেশের ইতিবাচক অগ্রগতি, আপনি দেখুন বড় দুটি রাজনৈতিক দলের রাজনীতি এই জায়গায় কোথায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে। যেই নির্বাচনটি নিয়ে আমরা গত বিরতির আগে এত কথা বললাম, সেই নির্বাচন নিয়ে এত কথা এখন বলতে হচ্ছে এই জন্য, কারণ আমাদেরকে কোনো না কোনো পক্ষের হয়ে সাফাই গাইতে হবে। কিন্তু নির্বাচনটিতে শুধুমাত্র বিরোধী দলের সহিংস প্রতিরোধের কারণে জনগণ ভোট কেন্দ্রে যায়নি, এই দিন ওই দিন যারা নির্বাচনের মাঠে ছিলেন তারা নিজেরাও জানেন দলীয় কর্মীরাও যায়নি। অবশ্যই বিরোধী দলের সহিংসতা ছিল, প্রতিরোধ ছিল, কিন্তু দলীয় কর্মীরা কি গিয়েছে, আওয়ামী লীগের কর্মীরা কি গিয়ে ভোট দিয়েছে, সেটিও তো ঘটেনি। তার মানে আপনি গণতন্ত্রের তো সময়ের সাথে সাথে একটা ইতিবাচক অগ্রগতি হওয়ার কথা, কোনো সন্দেহ নেই বাংলাদেশের গণতন্ত্র খাদে পড়তে যাচ্ছে, কেননা বাংলাদেশের গণতন্ত্র জনবিচ্ছিন্ন হতে শুরু করেছে, বাংলাদেশের গণতন্ত্র গণবিরোধী হতে শুরু করেছে, অপরাজনীতির খপ্পরে পড়েছে, অপরাজনীতিতে ক্ষমতায় টিকে থাকতে ইচ্ছা করে, অপরাজনীতিতে সহিংস শক্তিকে নিয়ে দেশ বিরোধী শক্তিকে নিয়ে হলেও ক্ষমতায় যেতে হবে, কেননা রাজনীতিটি হচ্ছে ভোটের, নির্বাচনে আপনাকে বিজয়ী হতে হবে। ভালো কথা বলে নির্বাচনে বিজয়ী হওয়া যাবে না, হয় সহিংসতা লাগবে, টাকা পয়সা লাগবে, অথবা ইদানিং নতুন উৎপাত শুরু হয়েছে প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক লাগবে, কোনো একটাতে আপনাকে থাকতে হবে। এই দেশের রাজনীতির চরিত্র যদি জনগণের চরিত্রের আকাঙ্ক্ষার চরিত্রের হতো, তাহলে এই এই গুণগত যে অপধরণটা আমরা দেখছি সেটি কিন্তু আমরা দেখতে পেতাম না। আপনি দেখুন একটি, আমরা কিন্তু 90 সালের পর থেকে বিরোধী দল সংসদে যায়নি ধারাবাহিকভাবে, যে যখন বিরোধী দল, আওয়ামী লীগের রেকর্ড কখনো বিএনপি ভেঙেছে, কখনো বিএনপি রেকর্ড আওয়ামী লীগ ভেঙেছে, এবং এখন নিশ্চয়ই বিজয়ী বিএনপি, কারণ সে তো শেষবার তারা বিরোধী দলে ছিল। কিন্তু তারপরেও তো আমরা একটা সংসদীয় কাঠামো গড়ে উঠতে দেখছিলাম অনেক হতাশা নিয়েও। এবার যে সংসদটি গঠিত হলো, এই যে বিরোধী দলের চেহারা, আমরা যারা 90 সালে রাস্তায় ছিলাম, কাজী ফিরোজ রশিদের কথা একবার ভাবুন, জেনারেল এরশাদের কথা ভাবুন, আবু হোসেন বাবলার কথা ভাবুন, এবং তাদেরকে আমরা ফিরিয়ে এনেছি, তারা নাকি ইতিবাচক সমালোচনা করে গণতন্ত্রকে শক্তিশালী করবে, যাকে আপনি 23 বছর আগে দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করেছিলেন। আরো একটি কথা মনে রাখুন, ওই 90 সালে কিন্তু ইতিহাসে বোধ একমাত্র সরকার এবং বিরোধী দল একসাথে পালিয়েছিল ওই রাতে, কেননা সেই বিরোধী দলও সেরকম ছিল যাকে আমরা আজকে বানানোর চেষ্টা করছি, কম্বাইন্ড অপোজিশন পার্টি ছিল তার নাম, এবং তারাও পালিয়েছিল ওই গণবিরোধী সরকারের সাথে সাথে। গণতন্ত্রকে জোড়াতালি দিয়ে শক্তিশালী করা যাবে না, গণতন্ত্রকে অধিকতর গণতন্ত্র দিয়ে শক্তিশালী করতে হবে। এই সরকারের নীতির সাথে এটি হচ্ছে একটি সমস্যা, সরকার নিয়ন্ত্রিত গণতন্ত্রের দিকে যেতে চাচ্ছে। আমি নিশ্চিতভাবে জানি জামাতের সহিংসতা একটা ইস্যু, দেশ মানে যুদ্ধ অপরাধীদের বিচার একটা ইস্যু, কিন্তু তার সাথে কি আপনি গণতন্ত্রকে কম্প্রোমাইজ করে উন্নয়নের কথা বলে মানুষের অধিকার হরণ করে এগিয়ে যেতে পারবেন? বাংলাদেশের রাজনীতি সচেতন মানুষ অন্তত এই গণতন্ত্র আশা করে না, আর একটু বেটার।